نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد একটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই সমাবেশ, তাই শিক্ষা সম্পর্কীয় একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে শিক্ষা দান করা হয়েছে তাদের মর্যাদা অনেক বেশি। শিক্ষা এমন এক মহামূল্যবান সম্পদ, যে শিক্ষা না থাকলে জাতির অস্তিত্ব টিকে থাকে না। আপনারা অনেকেই পড়েছেন বিভিন্ন ব্যানারে, সাইনবোর্ডে দেখেছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। কথাটি একেবারেই বাস্তব। আমাদের মেরুদণ্ডের হাড় না থাকলে আমরা যেভাবে সোজা হয়ে দাঁড়াতে পারবো না, শিক্ষা না থাকলে জাতি এভাবে সোজা হয়ে দাঁড়াতে পারে না, জাতির অস্তিত্ব বিলীন হয়ে যায়। কিন্তু এখানে বুঝার বিষয়, শিক্ষা বলতে কি বুঝায়। আমরা সাধারণত মনে করি যে কোনো কিছু জানার নাম এবং যে কোনো কিছু বুঝার নাম শিক্ষা। আমাদের এ মনে করা সঠিক নয়। যে কোনো কিছু জানার নাম আর বুঝার নাম যদি শিক্ষা হয় আর শিক্ষা জাতির মেরুদণ্ড হয়, তাহলে চোর চুরি করার আগে জেনে নেয় কীভাবে চুরি করলে আমি ধরা পড়ব না। ডাকাত ডাকাতির আগে জেনে নেয় কীভাবে ডাকাতি করলে আমি ধরা পড়ব না। সন্ত্রাসী সন্ত্রাসের পূর্বে জেনে নেয়, ট্রেনিং নিয়ে নেয় যে কীভাবে ত্রাস ছড়াইলে, কীভাবে সন্ত্রাস করলে আমি ধরা পড়ব না। বোমাবাজ বোমাবাজির আগে ট্রেনিং দিয়ে নেয় কীভাবে বোমাবাজি করলে অন্যকে হত্যা করা যাবে, আমি নিজে মারা যাব না, এগুলো সে সব আগেই জেনে নেয়। যে কোনো কিছু জানার নাম যদি শিক্ষা হয়, তাহলে চুরি জানার নাম শিক্ষা, ডাকাতি জানার নাম শিক্ষা, সন্ত্রাসী জানার নাম শিক্ষা, বোমাবাজি জানার নাম শিক্ষা। আর শিক্ষা জাতির মেরুদণ্ড। এই শিক্ষা কি জাতির মেরুদণ্ড না আছে মেরুদণ্ড ভেঙে দেয়? আছে মেরুদণ্ড ভেঙে দেয়। তো বোঝা গেছে, সব কিছু জানার নাম, সব কিছু বোঝার নাম শিক্ষা নয়। যদি সব কিছু জানার নাম আর বোঝার নাম শিক্ষা হতো, তাহলে আমি বলবো মুরগি শুধু শিক্ষিত নয়, মুরগি অনেক বড় শিক্ষিত, উই পোকা অনেক বড় শিক্ষিত, মৌমাছি অনেক বড় শিক্ষিত, ইঁদুর অনেক বড় শিক্ষিত, বাবুই পাখি অনেক বড় শিক্ষিত। কীভাবে? মুরগির বাচ্চা ফুটাইতে হলে মুরগির বুকের নিচে কতগুলো ডিম রেখে দিতে হয়। আপনি সিরিয়াল দিয়ে কতগুলো ডিম রেখে দিলেন মুরগির নিচে, আগামীকাল এসে দেখবেন আপনার সিরিয়াল ঠিক রয়নি, উলুট পালট হয়ে গেছে। কে করেছে? মুরগি নিজে করেছে। কেন করল? মুরগি একথা বোঝে যে ডিমগুলো সরাসরি আমার নিচে,
এগুলোতে যে পরিমাণ তাপ লাগতেছে আর যেগুলো আমার পাশে আছে ওগুলোতে ওই পরিমাণ তাপ লাগতেছে না। অতএব আমি যদি মালিকের সিরিয়াল ঠিক রেখে বসে থাকি ডিমের উপরে, তো আমার বুকের নিচের ডিমগুলোতে বাচ্চা আসবে, পাশের ডিমগুলোতে বাচ্চা আসবে না, পচে যাবে। অথবা বুকের নিচের ডিমগুলোতে বাচ্চা তাড়াতাড়ি আসবে আর পাশের ডিমগুলোতে বাচ্চা দেরিতে আসবে। যদি পাশের ডিমগুলো পচে যায় তো অনেক বড় লস, অনেক বড় ক্ষতি। আর যদি ওগুলোতে বাচ্চা দেরিতে আসে আর বুকের নিচের ডিমগুলোতে বাচ্চা তাড়াতাড়ি আসে, তাহলে মুরগির জন্য মহা সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ যেগুলোতে বাচ্চা এসে গেছে এ বাচ্চাগুলোর দাবি হবে আমাদের মুরগি মা আমাদেরকে নিয়ে বাইরে ঘোরাফেরা করুক এবং আমাদের আদারের ব্যবস্থা করুক। আর যে ডিমগুলোতে এখনও বাচ্চা আসেনি, এই ডিমগুলোর দাবি হবে মুরগি আমাদেরকে বুকের নিচে নিয়ে বসে থাকুক। এখন যদি মুরগি বাচ্চার দাবি পূরণ করতে গিয়ে বাইরে ঘোরাফেরা করে, খাঁচার ডিমগুলো পচে যাবে। আর যদি খাঁচার ডিমের দাবি পূরণ করতে গিয়ে ডিম বুকের নিচে নিয়ে বসে থাকে, বাচ্চাগুলো কাকচিলের খোরাক হবে, মহা সমস্যা। তাই মুরগি উলট পালট করে ফেলে, এমনভাবে সে এই ডিমের স্থান পরিবর্তন করে যাতে গড়ে সব ডিমে সমান মাপে তাপ লাগে, তাপমাত্রা যাতে সমান থাকে। আচ্ছা, এবার একটু বুঝার চেষ্টা করি। আমাদের দেহ তো তাপ আছে, সাধারণত 98 ডিগ্রি থাকে। তা আমাদের দেহের এই তাপটা বুঝার জন্য আমরা একটি শলা, যাকে থার্মোমিটার বলে থাকি, ব্যবহার করি কিনা। এটা ব্যবহার করার আগে কি আমরা বলতে পারি এখন আমার দেহের তাপমাত্রা এত ডিগ্রি? পারি না। তো আমাদের দেহের তাপ মাপ দিতে হলে, বুঝতে হলে আমরা মুখাপেক্ষী হলাম থার্মোমিটারের। কিন্তু মুরগি যে তার ডিমের তাপমাত্রা মাপ দিল, কোন ডিমে কি পরিমাণের তাপ, তাকে কোথায় রাখলে তাপ সমান হবে, মুরগি কি থার্মোমিটার ব্যবহার করেছিল? করেনি। তাহলে সে থার্মোমিটার ছাড়াই বুঝে ফেলেছে কোন ডিমে তাপের পরিমাণ কি। তো এবার বলুন, আমরা বেশি বুঝলাম না মুরগি বেশি বুঝল? কিন্তু মুরগি যে বেশি বুঝলো তাই বলে মুরগিকে কেউ শিক্ষিত বলে? বলে না। কেন বলে না, বাধা কোথায়? বোঝা গেছে এগুলো জানার নাম শিক্ষা নয়। যদি এগুলো জানার নাম শিক্ষা হতো তো মুরগিকেও শিক্ষিত বলতে হইত। আরও আশ্চর্য হবেন, আমাদের বাচ্চা জন্ম নেওয়ার জন্য আল্লাহ পাক একটি রাস্তা সৃষ্টি করে রেখেছেন, ওই রাস্তা দিয়ে আমাদের বাচ্চা বেরিয়ে আসে। মাঝে মধ্যে সমস্যা দেখা দিলে আমরা হাসপাতালে ফোন করি, অ্যাম্বুলেন্স পাঠানো হয়, রুগী নিয়ে হাসপাতালে পৌঁছি, ডাক্তারের পিছনে পিছনে ঘুরি যে আমার এই রুগীর সমস্যা, সিজার করা লাগবে বা কী করা লাগবে না লাগবে আপনি ভালো বুঝবেন। কিন্তু মুরগির বাচ্চা ডিম থেকে বের হওয়ার জন্য কি কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই। তার মানে প্রত্যেকটি বাচ্চা সিজারের মাধ্যমে বেরিয়ে আসে। কখনো দেখেছেন মুরগি ফোন করতেছে হাসপাতালে যে আমার ডিমের ভিতরে বাচ্চা এসে গেছে, রাস্তা তো নেই, সিজার লাগবে, একটা অ্যাম্বুলেন্স পাঠান? না। কখনো মুরগিকে দেখেছেন ডিম কতগুলো নিয়ে ডাক্তারের পিছনে পিছনে ঘুরতেছে, ডাক্তার সাহেব এই বাচ্চা ভিতরে আসছে, রাস্তা তো নেই, সিজার করতে হবে, একটু মেহরবানি করুন? না। সিজার করে বাচ্চা বের করলো কে করলো? মুরগি নিজে করলো। আমরা তো সিজার করার যোগ্যতা অর্জন করতে প্রাইমারি স্কুল থেকে নিয়ে মেডিকেল কলেজ পর্যন্ত অন্তত 20 বছর লেখাপড়া করেছি, তারপরে এই যোগ্যতা অর্জন হয়েছে, এখন একজনের পেট কাটার সাহস পেয়েছি। কিন্তু মুরগি কি 20 মিনিট গিয়েছিল কোনো স্কুল কলেজে? যায়নি। তাহলে সে সিজার করা কীভাবে শিখল? আর আমরা সিজার করার আগে আল্ট্রাসোনোগ্রাফি করে নিই, কত মাপঝোপ, বাচ্চার পজিশন কি, কোন জায়গা কাটতে হবে, কি পরিমাণ কাটা লাগবে, কিভাবে কাটা লাগবে, কাটার পর কি করতে হবে, কত রকমের চিন্তা ফিকির। কিন্তু মুরগি যে সিজার করল, দেখবেন মুরগি প্রথমে ছোট্ট একটি ছিদ্র করে, এই শুরুতে ডিমের খোসা সব ফেলে দেয় না, প্রথমে ছোট্ট একটি ছিদ্র করে। ছিদ্র কোথায় করবে? ঠিক যেখানে বাচ্চার ঠোঁট আছে ওখানে ছিদ্র করবে, কারণ বাইরের আবহাওয়ার সাথে তার একটু আস্তে আস্তে মিল হইতে হবে। বাইরের আবহাওয়া সে গ্রহণ করবে কি দিয়ে? নাক দিয়ে। নাক কোথায় থাকে? লেজে না ঠোঁটে, ঠোঁটে থাকে। তাই ছিদ্র ওখানে করবে যেখানে ঠোঁট আছে। কখনো এমন হবে না যে ছিদ্র করার পরে দেখা গেছে এখানে বাচ্চার লেজ, কখনো এমন হবে না ছিদ্র করার পরে দেখা গেছে এখানে বাচ্চার পা। তার প্রত্যেকটি ছিদ্র ওখানে হবে যেখানে বাচ্চার ঠোঁট। তাহলে সে তো আল্ট্রাসোনোগ্রাফি করেনি, সে কিভাবে বুঝলো বাচ্চার ঠোঁট এখানে, অতএব আমাকে ছিদ্র এখানেই করতে হবে?
তাহলে এবার বলো, আমরা বেশি জানি না, মুরগি বেশি জানে? তো তাই বলে মুরগিকে কেউ শিক্ষিত কেন বলে না? বাধা কোথায়? বোঝা গেছে এগুলো জানার নাম শিক্ষা নয়, এই জন্য শিক্ষিত বলে না। ওই পোকাকে বলেছিলাম বড় শিক্ষিত। আমরা বিল্ডিং বানাই, বানার আগে কত, বানানোর আগে প্ল্যান প্রোগ্রাম, কত রকমের ম্যাপ নকশা, কত ইঞ্জিনিয়ারের শরণাপন্ন, এরপরে রড, বালি, সিমেন্ট, কঙ্কর, পাথর ইত্যাদি দিয়ে বিল্ডিং নির্মাণ করি। এরপরও মাঝে মধ্যে বিল্ডিং ধসে পড়ে, রানা প্লাজা ধসে শত শত মানুষ প্রাণ হারিয়েছে। এ ধরনের বিল্ডিং উই পোকাও তৈরি করে। বাঁশঝাড়ের নিচে কিংবা বাড়ির কিনারায় দেখবেন উই পোকা অনেক উঁচু বিল্ডিং বানিয়ে ফেলেছে। আমাদের বিল্ডিংয়ের হাইট হয় 9 ফিট, আর আমরা সাধারণত 5 থেকে 5.5 ফিট উঁচা হই, এর থেকে 3.5 কিংবা 4 ফিট আর বেশি হয় আমাদের একতলার হাইট। কিন্তু উই পোকা কি পরিমাণ উঁচা? 1/4 কত নয়, ওর হিসাবে তার বিল্ডিং আমাদের মাথার উপরও ওঠে, তার হিসাবে এটা হাজার হাজার তালা একটি বিল্ডিং। তো ওই পোকা যে বিল্ডিং বানাইলো, ভিতরে কত সুন্দর দেখবেন প্লেন করে রেখেছে, কত কামরা, ছোট কামরা, বড় কামরা, গোল কামরা, চতুষ্কোণ কামরা, কত ধরনের কামরা বানাইলো। তো এই ওই পোকা কি রড ব্যবহার করেছে, সিমেন্ট ব্যবহার করেছে, পাথর ব্যবহার করেছে, বালি ব্যবহার করেছে, ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হয়েছে, 1,00,000 টাকা ইঞ্জিনিয়ারকে দিয়েছিল ওই পোকা? দেয়নি। তারপরও তার এই বাসা বাড়ি যখন শক্ত হয়, আপনার লাঠি দিয়ে পিটাইলেও ভাঙতে পারবেন না। তাহলে এবার বলুন, আমরা বড় ইঞ্জিনিয়ার না ওই পোকা বড় ইঞ্জিনিয়ার? এরপর ওই পোকাকে কেন শিক্ষিত বলা হয় না? বোঝা গেছে এগুলো জানার নাম, বোঝার নাম শিক্ষা নয়। ইঁদুরকে বলেছি বড় শিক্ষিত। আমাদের যদি কারো সাথে যুদ্ধ শুরু হয়, তখন আমরা যুদ্ধ করার জন্য বাংকার খনন করি, মাটির নিচে মোর্চা খনন করি। কিন্তু আমাদের ভয়, যদি শত্রু আমার বাংকারের মুখে এসে গেল তাহলে আমার বাঁচার কী উপায় হবে? তাই আমরা মাটির নিচ দিয়ে অন্যদিকে একটি চোরা রাস্তা খনন করে রেখে দিই। ওটার মুখ থাকে না, সামান্য একটু মাটির পল্লা থাকে, যাতে শত্রু এখানে আসলে আমি চোরা রাস্তা দিয়ে বেরিয়ে ভাগতে পারি। আপনার ইরি ক্ষেতের আইলে দেখবেন বাংকার খনন করছে কে? ইঁদুর। আপনার টের পাইছেন এখানে শত্রু আছে, এখন গরম পানি ঢালতেছেন বালতিকে বালতি, হাতে একখানা দাও কিংবা লাঠি, শত্রু গরম পানি পাইলে বেরিয়ে আসবে, আমি আক্রমণ করব, আমি জয়যুক্ত হয়ে যাব, সে পরাজিত হবে। আপনি 5-7 বালতি পানি ঢালার পর দেখলেন 8-10 হাত দূর দিয়ে ফুস করে বেরিয়ে চলে গেছে শত্রু, আপনার পানীয় বরবাদ গেল, এতক্ষণ সময়ও নষ্ট হইল, আফসোস করতেছেন, শত্রুর লেজের লাগো পাইলেন না। তাহলে এবার বলুন, আমাদের বাংকার খনন করতে আমাদেরকে ট্রেনিং দিতে হয়, কিন্তু ইঁদুরকে দেখেছেন কখনো কোনো মেজর কিংবা কোনো কর্নেলের শরণাপন্ন হইতে যে জনাব আমাদের এই ক্ষেতের আইলে বাংকার খনন করতে হয়, আমাদেরকে একটু ট্রেনিং দিয়ে দেন না? তাহলে সে নিজে নিজেই শিখলো। তো বলুন, আমরা বড় শিক্ষিত না ইঁদুর বড় শিক্ষিত? বাবুই পাখিকেই বলেছি বড় শিক্ষিত। আপনি যদি একটি বস্তা তাল গাছের পাতার সাথে ঝুলিয়ে রাখতে চান, সম্ভব হবে? যত কোষে আপনি বান্ধিবেন তারপরও পিছলিয়ে পড়ে যাবে, কিন্তু বাবুই পাখি তার বাড়িঘর শহর বন্দর সব ওইখানে ঝুলিয়ে রাখলো, বাতাসে পিটাইতে পিটাইতে তাল গাছের ডাল পর্যন্ত ভেঙে ফেলে দিল, কিন্তু তার বাসা সেখান থেকে ভেঙে ফেলতে পারলো না। তাহলে বলুন, আমরা বড় শিক্ষিত না বাবুই পাখি? এই যে এখানে আলোর জন্য আমরা জেনারেটর, আবার কারেন্টের সাথে সম্পর্ক, কত তুল্য তুফান, কত খাম্বা, কত তার, কত কিছু, এরপরও মাঝে মধ্যে তুফান আসলে খাম্বা উল্টে পড়ে, তার ছিঁড়ে কারেন্ট পাওয়া যায় না, আর এগুলো কিছু না হইলেও লোডশেডিং তো হবেই। এ ধরনের আলোর ব্যবস্থা বাবুই পাখিও করে তার বাড়ির দুয়ারে। রাতের অন্ধকারে তাল গাছের আগার দিকে তাকাইলে দেখবেন তার ঘরের দুয়ারে টিমটিম করে বাতি জ্বলতেছে, সে কিভাবে বাতির ব্যবস্থা করলো? দিনের বেলায় জোনাকি, জনি পোকা বলি আমরা, এই পোকার পল্লা টিপি টিপে তার বাড়ির দুয়ারে স্তূপ দিয়ে রাখে। রাতের বেলা যতই অন্ধকার বাড়ে ততই তার আলো বাড়ে, খাম্বা উল্টে পড়ার কোনো ভয় নেই, তার ছিঁড়ার কোনো আতঙ্ক নেই, লোডশেডিংয়ের কোনো আশঙ্কা নেই। তাহলে বলুন, আমরা বড় শিক্ষিত না বাবুই পাখি বড় শিক্ষিত? আমরা যদি কোনো খাবার প্রস্তুত করি, এটা যাতে নষ্ট না হয় এর জন্য বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করি, স্প্রিট ব্যবহার করি, অ্যালকোহল ব্যবহার করি, যাতে এটা নষ্ট না হয়, বিশেষ করে ঔষধ, অ্যালোপ্যাথিক হোক আর হোমিওপ্যাথিক হোক, এই ঔষধের মধ্যে অ্যালকোহল ব্যবহার করতে হয়, স্প্রিট ব্যবহার করতে হয়, যাতে এগুলো নষ্ট না হয়। তারপরও একটা ডেট লেখা থাকে ওষুধের গায়ে, যে
অমক দিন প্রস্তুত করা হয়েছে, অমক তারিখ পর্যন্ত ব্যবহারযোগ্য, এর আর ব্যবহার করা যাবে না, ব্যবহার করলে উপকার তো হবে না, অপকারেরও আশঙ্কা আছে। দুনিয়ার সবচেয়ে মূল্যবান ঔষধ নয় শুধু, মহা ঔষধ তৈরি করলোকে মৌমাছি, যাকে মধু বলা হয়, যার ঔষধের প্রশংসা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহালি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাস সাজারি ওয়া মিম্মা ইয়াদিসুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি জুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়াতাফাক্কারুন। মৌমাছি ফুলের রস আহরণের জন্য 80 মাইল পর্যন্ত দূরে চলে যায়। 80 মাইল আগে আমাদের দেশে হাট বসত সপ্তাহে একদিন কিংবা দুই দিন, এখনও তারিখ আছে কিন্তু এখন প্রতিদিনে হাট বসে। এই যে খিলাবাজার হাট বসত, মাঝে মধ্যে আব্বার সাথে গেলে বাজারের বাতাবাড়িয়া পার হলেই মনে হয় এদিকে মারামারি হইতেছে খুব, সকলের আওয়াজ মিলে সমষ্টি আরেকটি ভিন্ন আতঙ্কিত একটা আওয়াজ সৃষ্টি হইত। হাট বসত তো মানুষ হাটে যাইত, রাত্রে হাট থেকেই বাড়ি ফিরত। হাট কত দূরে? 3 মাইল, 4 মাইল, 1.5 মাইল, 2 মাইল দূরে। তারপরও মনে হয় যেন আজকের হাঁটা মাশা আল্লাহ কি গতিতে হাঁটা চলছে, হাঁটতেছে হাঁটতেছে, একটু পরে দেখে আজান শোনা যায়, তো মুয়াজিন দিশারাইছে, হ্যাঁ আজান দিতেছে, এখন সন্ধ্যাবেলায় ফজরে আজান দেয়। এরপরে দেখে যে দিশা আসলে নিজেই হারাইছে, যখন সূর্য উঠছে দেখে বাড়ি থেকে উল্টার দিকে 10 মাইল চলে গেছে, দিয়া বুতে পাইছিল। এভাবে দিয়া বুতে ভাইয়া আগে ঘুরতো না মানুষ, মাঠে মাঠে ঘুরত, গ্রামে গ্রামে ঘুরত, বাড়ি খায় না, এই অবস্থা হইত। অথচ এই বাজারে সপ্তাহে 2 দিন যায়, দূরত্ব 3 থেকে 4 মাইল, আর মৌমাছি 80 মাইল পর্যন্ত দূরে চলে যায় এক চিমটি রস আহরণের লক্ষ্যে, কিন্তু সে জীবনে কোনোদিন রাস্তা বলে না। নতুন রাস্তা এসেছে, আবার ওই রাস্তায় তার মৌচাকে ফিরে যাবে, সে রাস্তা বলে না। কেন বলে না? ফসলকে সুবুলা রব্বিকে জুলুলা, আল্লাহ রাব্বুল আলামিনের বাতানো রাস্তা অনুযায়ী সে চলে, আমরা আল্লাহর বাতানো রাস্তা অনুযায়ী চলি না, এই জন্য আমাদেরকে দিয়া বুতে পায়। এরপরে সে যে ঔষধ তৈরি করল, আল্লাহ পাক বলেন ফিহি শিফাউল লিন্নাস, নির্দিষ্ট কোনো অসুখ নয়, সমস্ত অসুখের ঔষধ মৌমাছি, যদি ব্যবহার করতে জানেন সমস্ত। তা আমাদের ওষুধের ডেট লেখা থাকে, এরপর আর ব্যবহার করা যাবে না, কিন্তু মধুপোকা যে মহা ঔষধ বানাইল, মৌচাকে ডেট লেখা আছে নেই? যে পাত্রে আপনি মধু রাখবেন, এই পাত্রে যদি কোনো প্রকারের সমস্যা না হয়, ময়লা না থাকে, তাহলে কেয়ামত পর্যন্ত মধু নষ্ট হবে না, বরং যত পুরানো হবে মধুর উপকারিতা তত বাড়তে থাকবে। তো মৌমাছি কি স্পিরিট, কি অ্যালকোহল ব্যবহার করেছে, তার প্রস্তুতকৃত মহা ঔষধ নষ্ট হয় না, কারণ কি? তাহলে বলুন, আমরা বড় শিক্ষিত না, মৌমাছি বড় শিক্ষিত, কিন্তু মৌমাছিকে তো বড় শিক্ষিত বলা দূরের কথা, কেউ শিক্ষিত বলে না। কেন বলে না, বাধা কোথায়? বোঝা গেছে এগুলো জানার নাম, বোঝার নাম শিক্ষা নয়। তাহলে শিক্ষা কাকে বল? বুখারী শরীফে একটি অধ্যায় আছে কিতাবুল এলেম, শিক্ষা অধ্যায়, শিক্ষা সম্পর্কে আলোচনা এই অধ্যায়ের মধ্যে। এই অধ্যায়ের ব্যাখ্যা গ্রন্থ বড় বড়, বুখারী শরীফের সরাগুলো খুলে দেখুন, শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা সেখানে আছে। শিক্ষা বলা হয় এমন বুঝাকে, শিক্ষা বলা হয় এমন জানাকে, যে জানার মধ্যে কোনো ভুল থাকে না, যে বুঝের মধ্যে কোনো ত্রুটি থাকে না, যে জানার মধ্যে পদস্খলন ঘটে না, যে জানার মধ্যে মিথ্যা থাকে না, যে বুঝের মধ্যে ধোকা থাকে না, এমন ধোকামুক্ত, মিথ্যামুক্ত, ত্রুটিমুক্ত, পদস্খলনমুক্ত জানাকে বলে শিক্ষা। তাহলে এবার আসি, এমন শিক্ষা কোনটি? আমরা কোনো কিছু বুঝার জন্য, কোনো কিছু জানার জন্য প্রথমে আমাদের দেহের কয়েকটি অঙ্গ ব্যবহার করে থাকি। এই অঙ্গগুলোকে বাংলায় বলে পঞ্চ ইন্দ্রিয়, আর আরবিতে বলে আল হাওয়াসুল খামসা। এই অঙ্গগুলো যথাক্রমে জিহ্বা, চক্ষু, কর্ণ, নাসিকা ও ত্বক, ত্বক মানে চামড়া, এই 5টি অঙ্গ দিয়ে আমরা প্রথমে বুঝার চেষ্টা করি। যেমন এই লোহাটি গরম কি ঠান্ডা আমি বুঝি আমার চামড়া দিয়ে, আবহাওয়া গরম কি ঠান্ডা আমি বুঝি আমার চামড়া দিয়ে,
অমক বস্তুতে গ্রাণ না গন্ধ বুঝি নাক দিয়ে, অমক বস্তুটি সুন্দর কি অসুন্দর বুঝি চোখ দিয়ে, অমক বস্তু কি স্বাদের না স্বাদের নয় বুঝি জিহ্বা দিয়ে, এই পাঁচটি অঙ্গ দিয়ে বোঝার চেষ্টা করি। এই পাঁচটি অঙ্গের মাধ্যমে, পাঁচটি অঙ্গ ব্যবহার করা যা কিছু বোঝার চেষ্টা করি, এই বুঝগুলো কি সবসময় ত্রুটিমুক্ত হয়, সবসময় পদস্খলন মুক্ত হয় না? যেমন ধরুন আমরা পৃথিবী নামে গ্রহে দাঁড়াইয়ে যদি সূর্যের দিকে তাকাই, সূর্যকে কত বড় দেখতে পাই, তার দৈর্ঘ্য প্রস্থ 1 ফিট বাই 1 ফিট এতটুক তো দেখি। বাস্তবে কি সূর্য এত ছোট? বাস্তবে সূর্য আমাদের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আমাদের পৃথিবীর আয়তন প্রায় 20 কোটি বর্গ মাইল, এই 20 কোটিকে 13 লক্ষ দিয়ে গুণ দিলে যে গুণফল হবে এটা সূর্যের আয়তন। এমন বিরাট বিশাল সূর্যকে আমাদের চোখ বলতেছে 1 ফিট বাই 1 ফিট হলো তার দৈর্ঘ্যপ্রস্থ। এই চোখের এই বলা সত্য না মিথ্যা? এটা মিথ্যা। তেমনিভাবে আপনার রেল লাইনে দাঁড়াইয়ে যদি উত্তর দিকে কিংবা দক্ষিণ দিকে তাকান আমাদের রাস্তার মুখে গিয়ে, তো এখানে তো 1 মিটার ফাঁক আছে দুই স্লিপারের মধ্যখানে, লোহার শিকের মধ্যখানে, কিন্তু যত দূরের দিকে নজর করবেন দেখবেন আস্তে আস্তে দুই দিকের স্লিপার খিস্তে খিস্তে ওইদিকে একেবারে মিলেই গেছে, ফাঁক নেই। তো বলুন চোখের এই বলাটা ঠিক না বেঠিক? এটা বেঠিক। এখন কোনো ড্রাইভার যদি চোখের উপরে পূর্ণ আস্থাশীল হয় সে জিন্দগিতে এই গাড়ি স্টার্ট করবে? করবে না। সে দেখবে ওইখানে গেলে তো অ্যাক্সিডেন্ট করবে, গাড়ির চাকাটা 1 মিটার দূরত্বে, ওইখানে তো দুই পাশে স্লিপার 1 মিটার দূরত্বে নয়, ওখানে গেলেই তো এটা পড়বে, আমিও মরবো যাত্রীও মরবো। তো এই ড্রাইভার জীবনে তার গন্তব্যে পৌঁছতে পারবে? পারবে না। আমরা গাড়িতে উঠার পর যখন গাড়ি ফুল স্পিডে চলে, এই অবস্থায় গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকাইলে বাইরের ঘরবাড়ি এবং গাছগাছালি কেমন দেখি? এগুলো দ্রুত গতিতে পিছনের দিকে দৌড়তেছে, চোখ বলতেছে। চোখের এই বলা সত্য না মিথ্যা? এটা মিথ্যা। তাহলে চোখের মাধ্যমে যা কিছু বুঝবো জানবো এটা তো শিক্ষা হবে না? কেন? এটা মিথ্যা মুক্ত নয়, ত্রুটি মুক্ত নয়, পদস্খলন মুক্ত নয়। আসুন কানের কাছে, দুজন মানুষ এক জায়গায় বসা, একজন কয় ইন্নারিল্লাহ ভাই তুফান আসতেছে, তুফান কই 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 যে কানে সমস্যা শোনা যায়, আর জন কই তুফান তাফান তো কিছু নেই, হয়নি এরকম। তাহলে যে কোনো একজনের কান তো মিথ্যা বলতেছে, হয় যে বলতেছে তুফান নাই তার শ্রবণ শক্তি নেই, অথবা যে বলতেছে তুফান আছে তার কানে কোনো রোগ দেখা দিয়েছে সমস্যা করতেছে এমনি। তো যে কোনো একজনের কান তো মিথ্যা বলতেছে, কার কানকে বিশ্বাস করব? তো বোঝা গেছে কানের মাধ্যমে যা বুঝবো এটাও শিক্ষা নয়। আসুন চামড়ার কাছে, একই কামরার ভিতরে দুইজন মানুষ, একজন এসে বলতেছে ভাই একটু সুইচটা দাও তো গরম লাগতেছে, ফ্যান ছেড়ে দাও, আরেকজন বলে ভাই কম্বল দাও শীতে মারা যাইতেছি। একই জায়গায় দুইজন ব্যক্তি, একজন বলে আবহাওয়া গরম, আরেকজনের চামড়া বলে আবহাওয়া ঠান্ডা। তো একই জায়গায় কি দ্বিমুখী আবহাওয়া থাকা সম্ভব? গরম হইলে উভয়জনের কাছে গরম হবে, ঠান্ডা হলে উভয়জনের কাছে ঠান্ডা হবে, এক একজন এক এক। তো বোঝা গেছে চামড়ার মাধ্যমে যা বুঝবো জানবো এটাও শিক্ষা হতে পারে না, যেহেতু ত্রুটিমুক্ত নয়। আসুন জিহ্বার কাছে, এক টুকরা গুড় ভেঙে দুই ভাগ করলেন, এক ভাগ ওই লোকের মুখে দিলেন যে ফ্যান ছাড়তে বলেছে, আরেক ভাগ ওই লোকের মুখে দিলেন যে কম্বল চাইছে। তো ফ্যান ছাড়তে যে বলেছে তার মুখে গুড়ের টুকরা দেওয়ার পর সে বলতেছে মাশা আল্লাহ বড় মিষ্টি, আর যে ফ্যান ছাড়তে বলতেছে তার মুখে দেওয়ার পরে বলে ঠো ঠো তিতা, কি গুড় আনছো তিতা, গায়ে যে জ্বর উঠছে এই জন্য রুচি নষ্ট বলে তিতা। তো একজনের জিহ্বা বলে মিষ্টি, আরেকজনের জিহ্বা বলে মিষ্টি নয় তিতা। তো যে কোনো একজনের জিহ্বা তো মিথ্যা বলতেছে, অতএব জিহ্বার মাধ্যমে যা বুঝবো জানবো এটা শিক্ষা নয়, যেহেতু ত্রুটিমুক্ত নয়। আসুন নাকের কাছে, যে ফ্যান ছাড়তে বলেছে তার নাকের সামনে একটি গোলাপ ফুল তুলে ধরলেন, সে বলে মাশা আল্লাহ কি সুন্দর মিষ্টি গ্রান, আর যে কম্বল চাইছে তার নাকের সামনে ধরলেন কয় না গ্রান গন্ধ কিছুই নেই, ওই যে সর্দি নাক বন্ধ এখন সে বলে গ্রান গন্ধ কিছুই নেই। তো একজনের নাক তো মিথ্যা বলতেছে, বোঝা গেছে নাকের মাধ্যমে যা বুঝবো জানবো এটা শিক্ষা নয়, কেন? ত্রুটিমুক্ত নয়, পদস্খলন মুক্ত নয়। তো আমাদের পঞ্চ ইন্দ্রিয় যেখানে গিয়ে ফেল করে, এর সামনে সে আর ধরতে পারে না, অচল হয়, সেখান থেকে সামনে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটি নেয়ামত দান করেছেন, যে নেয়ামতকে বলা হয় আকল, যে নেয়ামতকে বলা হয় বিবেক।
চোখ বলতেছে গাছগাছালির পিছনের দিকে দ্রুত গতিতে দৌড়তেছে, কিন্তু বিবেক বলে না, গাড়ি তোমাকে নিয়ে সামনের দিকে দৌড়তেছে, গাছগাছালি ঘরবাড়ি আপন জায়গায় স্থির দাঁড়াইয়াছে। চোখ বলতেছে সূর্য এত ছোট, আকল বলে না, 9,30,00,000 মাইল দূরে হওয়ার কারণে ছোট দেখায়, তোমার সামনে থাকলে ঠিকই দুনিয়া থেকে পৃথিবী থেকে 13,00,000 গুণ বড় দেখাইত। নাক বলতেছে গ্রাণ গন্ধ কিছুই নেই, বিবেক বলে তোমার সর্দি আসলে গ্রাণ আছে। জিব্বা বলতেছে গুড় তিতা, আকল বলে বিবেক বলে না গুড় মিষ্টি, তোমার রুচি নষ্ট হয়ে গেছে জ্বরের কারণে, এই জন্য তিতা বলতেছে। তো আকল সামনে চলে আর এগুলোর ভুল দরিয়ে দেয়, কিন্তু আমাদের পঞ্চ ইন্দ্রিয় যেভাবে আমার আল্লাহর সৃষ্টি, আকলও তো আমার আল্লাহর সৃষ্টি, তো পঞ্চ ইন্দ্রিয় ভুল করে, এদের পদস্খলন হয়, এরা ধোকা দেয়, আকল কি ভুল করতে পারে না, বিবেক কি ধোকা দিতে পারে না, বিবেকও ধোকা দেয় আকলও ভুল করে। যেমন একটি দৃষ্টান্ত দিতেছি, আগেকার যুগের বিজ্ঞানীরা সাইয়েদেনা হযরত ঈসা আলা নাবিয়েনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালামেরও আগের সাকারাত বাকরাত এই সমস্ত বিজ্ঞানীদের দৃষ্টিতে সূর্য এক জায়গায় স্থির থাকে, পৃথিবী তার চতুর্দিক দিয়ে ঘুরে বেড়ায়। বহুদিন পর্যন্ত তাদের এই থিওরি, তাদের এই ধারণা চলছিল এই বিষয়ে। এরপরে বিজ্ঞানীদের ধারণার পরিবর্তন ঘটল যে না, পৃথিবী স্থির থাকে, সূর্য চার চতুর্দিক দিয়ে ঘুরে বেড়ায়। এগুলো কিন্তু বিবেকের ফসল। এর বহুদিন পর আবার পরিবর্তন ঘটল তাদের ধারণার যে না, আসলে সূর্য স্থির থাকে, বাকি গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে বেড়ায়। তিন রকম। আর এখন বিজ্ঞানীরা কি বলে, এখন বলে যে না, কোনো গ্রহ নক্ষত্র স্থির নেই, সব কিছুই ঘুরে বেড়ায়। আমরা আরেক কথা মধ্যখানে যোগ দিয়ে দিই যে বিজ্ঞানও স্থির নেই, সেটাও ঘুরে বেড়ায়। সর্ষিদির হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি লাকসামের হুজুর বলা হইত, এন্তেকাল করছেন, প্রেম নলবাড়ি ছিল, বড় বুজুর্গ মানুষ। ওনার কাছে এক ব্যক্তি আসছে, এসে কয় হুজুর সূর্য তো গোরে, হুজুর বলেন গুরুক। এরপরে বলে হুজুর চন্দ্র তো গোরে, হুজুর বলেন গুরুক। এরপরে কয় হুজুর পৃথিবী গোরে কিনা, কোরআন হাদিস কি বলে জানতে আসছি। হুজুর কাছে হেডে একটু পরে বলবো, আপনি গোরেন কিনা হেডে আগে জানান, কথা কয় না, আমি দেখি আপনি তো গোরেন। সেই কুলহল্লা সুরা কন্ত তো কইছে এটা সহি হয় না, অশুদ্ধ। হুজুর বললেন এভাবে করলে তো নামাজও হবে না, তো আপনার গুরু আগে বন্ধ করেন, এরপরে কোনটা গোরে না গোরে সেটার বিবেচনা পরে, নিজের চিন্তা বাদ দিয়ে আরেকজনের চিন্তা। ডক্টর ইকবাল মরহুম তাই বলেছিলেন, জেসনে সৌরজকে সোড়াবো কো গেরে ফে তারো কে ইয়া, জেসনে সৌরজকে সোড়াবো কো গেরে ফে তারো কে ইয়া, জিন্দগি কি সবে তারে কো সাহার কর না সকা, জিন্দগি কি সবে তারে কো সাহার কর না সকা। আমরা আজ বুঝতে বুঝতে জানতে জানতে সূর্যের কিরণ পর্যন্ত বন্দী করতে শিখেছি, কিন্তু নিজের জীবনের অন্ধকার দূর করতে শিখলাম না। তাহলে ইকবাল মরহুম বলেন, এই শিক্ষাকে কি শিক্ষা বলা চলবে যে নিজকে নিজে চিনে না। উনি আরো এক কদম এগিয়ে গিয়ে বলছেন, আয় আহলে নজর যাওতে নজর খুব হয় লেকিন, আয় আহলে নজর যাওতে নজর খুব হয় লেকিন, জো আপনি হাকিকত কো না দেখে বো নজর ক্যা। ও জ্ঞান পিপাসু, জ্ঞান অন্বেষণ করো, বড় ভালো কথা, কিন্তু যে জ্ঞানী নিজকে নিজে চিনাইতে পারে না, নিজকে নিজে বুঝাইতে পারে না, আমার সম্পর্ক কার সাথে, আমি কোথার থেকে এসেছি, আমার টার্গেট কি, আমার গন্তব্য কোথায়, আমার দায়িত্ব কি, এটা যে বুঝাইতে পারে না, তো এই শিক্ষাকে তো শিক্ষা বলা চলে না। তো হুজুর বললেন আগে নিজের গুড়া বন্ধ করেন তারপর। তো যাই হোক, তো এখন চার প্রকার থিওরি এ পর্যন্ত আসলো আমাদের সামনে, এগুলো তো সব বিবেক আর আকলের ফসল। হতে পারে এই চার প্রকার থিওরির মধ্যে যে কোনো তিনটি তো নিঃসন্দেহে ভুল, একটি সঠিক হতেও পারে নাও হতে পারে, কারণ হতে পারে ভবিষ্যতে পঞ্চম নম্বর কোনো থিওরি সামনে আসতেছে, ওইটা এসে এই চার থিওরিকে মিথ্যা প্রমাণ করে দিবে। তাহলে বোঝা গেছে আকলের মাধ্যমে বিবেকের মাধ্যমে যা বুঝবো জানবো এটাকে শিক্ষা বলা চলবে না, কেন এটাও ত্রুটি মুক্ত নয়, ভুল মুক্ত নয়। এই জন্য বুজুর্গানে দিন বলেন, ফলসফি কো বহসকে আন্দর খোদা মিলতা নেহি, ফলসফি কো বহসকে আন্দর খোদা মিলতা নেহি, ডোর তো সুলজা রাহা হায় পরশিরা মিলতা নেহি। আকল আর বিবেকের ঘোড়া যতই সামনে দৌড়াইবা ততই পিছনে পৌঁছবা, সামনে পৌঁছা সম্ভব হবে না। বনে ইসরাইল
সিনা উপত্যকায় ছিল দীর্ঘ 40 বছর, তো আমরা এখানে থাকবো না, মিশর যাব। কারণ এখানে থাকলে তো মান্না সালুয়া নাজিল হয়, আকাশ থেকে বাজি পাখি আর আকাশ থেকে সুস্বাদু মিষ্টি সুগ্রান হালুয়া আকাশ থেকে পড়তো, আরামসে খাইতাম। কয় না আমরা মিশর যাব, পেঁয়াজ রসুনের চাষ করব, ডালের চাষ করব, আমরা ডাল খাবো আর পেঁয়াজ রসুন খাবো। কয় ঠিক আছে, তাহলে মিশর যাইতে হবে। এখন এরা মুসা আলাইহিস সালামকে বাধ্য করে যাওয়ার জন্য সকালবেলায় দলবদ্ধ হয়ে সব মিশর সোজা করে হাঁটতে আরম্ভ করে। আর হাঁটাও মাশাআল্লাহ এমন গতির হাঁটা, কোনো ক্লান্তি নেই, কোনো দুর্বলতা নেই, খুব ফুর্তির সাথে হাঁটতেছে যে আজকে দিনের ভিতরে মিশর পৌঁছে যাব। হাঁটতে হাঁটতে যখন বিকাল হয়, দেখে যেখান থেকে হাঁটা শুরু করেছিল এখন সেখানে উপস্থিত। আমাদের পৃথিবী যে গোল, এটা বোঝানোর জন্য প্রাইমারি স্কুলে আমাদেরকে পড়ানো হয়েছিল যে যদি সাগর পথে একটি জাহাজ চালানো হয়, তো তুমি যেই দিক সোজা করে জাহাজ চালাইয়েছিলে, এইভাবে 6 মাস চলার পর দেখবে জাহাজটি যেখান থেকে চলছিল ওইখানে এসে উপস্থিত, ওই দিকেই ফিরে উপস্থিত। তো পানির জাহাজের কথা 6 মাস, আর রকেট যুগে ঘুরলে তো মাত্র 17 মিনিট লাগে, চতুর্দিক একবার ঘুরিয়ে আসতে পারবে। তোই সিনা উপত্যকায় বনী ইসরাইল সারা দিন হাঁটে, হাঁটতে হাঁটতে বিকালে দেখে যেখান থেকে রওনা হয়েছে সেখানে হাজির। এই কি ব্যাপার, বুঝে আসে না। তারপরও আগামী দিন সকালে কয়ে চলেন আবার হাঁটি, তা আবার মূসা আলাইহিস সালামকে সহ বাধ্য করে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে সারা দিন হাঁটে, বিকালে দেখে যেখান থেকে হাঁটা শুরু করছিল সেখানে হাজির। এভাবে 3 দিন 4 দিন 3 মাস 4 মাস দীর্ঘ 40 বছর হাঁটছে, মিশরের চেহারা দেখেনি, যেতে পারেনি, ওইখানে হাজির। তো আজ আমাদেরও তো অবস্থা এরকম যে যতই আপনি আকলের ঘোড়া বিবেকের ঘোড়া দৌড়াইবেন, ততই পিছনের দিকে চলবেন, সামনে যেতে পারবেন না, এটা বাস্তব কথা। যারা আকলের ঘোড়া দৌড়াইছে পিছনে গেছে। আমি একজনের দৃষ্টান্ত দিতেছি, আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠতম একজন বুদ্ধিজীবী ছিলেন, যার নাম ছিল ডক্টর আহমদ শরীফ। নাম শুনছেন না? আচ্ছা, এই বেচারা মারা যাওয়ার আগে ওসিয়ত করে গেছে কয়েকটি। একটি ওসিয়ত ছিল, আমি মারা গেলে আমাকে গোসল দিবে না, আমি মারা গেলে আমাকে কাফন পরাবে না, আমি মারা গেলে আমাকে জানাজা দিবে না, আমি মারা গেলে আমাকে দাফন করবে না, মেডিকেলের মর্গে রেখে দিবে। ওসিয়তগুলো করে গেছে, উনি কিন্তু শ্রেষ্ঠতম বুদ্ধিজীবী আমাদের দেশের। যে এই বেচারা যে ওসিয়তগুলো করলো, তাকে ওসিয়তের জন্য কেউ কি বাধ্য করেছিল? করেনি, স্বজ্ঞানে ওসিয়ত করছে। কেন? তার বিবেক আর আকল তাকে বাধ্য করেছে, এভাবে ওসিয়ত করো। আচ্ছা, আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, আপনাদের এলাকার যদি কোনো কুকুর মারা যায়, কুকুর তো কুকুর মারা গেলে এটাকে একবারে ওই পানিতে বরই ফাতা দিয়ে গরম করে গোসল দেননি? দেন না, গোসল ছাড়া এমনি কালের ফাড়ে ফেলে দিয়ে আসেন। আচ্ছা, যদি আপনাদের এলাকায় কোনো বিড়াল মারা যায়, এটাকে কাফন ফরাননি? না, বিনা কাফনে জঙ্গলার ভিতরে ফেলে দিয়ে আসেন, খালে ফেলে দেন। আচ্ছা, যদি আপনাদের এলাকায় কোনো গরু মারা যায়, এটা জানাজার নামাজ পড়েননি? পড়েন না, বিনা জানাজায় ফেলে দিয়ে আসেন। আচ্ছা, যদি কোনো ছাগল মারা যায়, এটাকে দাফন করেননি, কাফন টাফন ফরাই? না, এটাকে এমনি ফেলে দিয়ে আসেন। তো তাহলে জানাজা না পড়া, গোসল না দেয়া, কাফন না পরানো, দাফন না করা, এগুলো বৈশিষ্ট্য কার? হায়ওয়ান জানোয়ারের, এগুলো পশুর বৈশিষ্ট্য, মানুষের নয়। কিন্তু এত বড় একজন বুদ্ধিজীবী, এ কেন গরু হইতে চাইলু, কেন ছাগল হইতে চাইলু, কেন কুকুর হইতে চাইলু, কেন বিড়াল হইতে চাইলু, কারণটা কি? তার আকল আর বিবেক তাকে বাধ্য করেছে এগুলো করো। ডোর তো সুল যা রাহা হায় করছে রা মিলতা নেহি, দিন দিন তো মানুষ অগ্রসর হবে, উন্নতি করবে, সে পিছনের দিকে গেল, কেন গেল? সে আকল নির্ভর ছিল, বিবেক নির্ভর ছিল, অন্য কিছুকে কোনো তোয়াক্কা করেনি, কোনো পাত্তা দেয়নি, যার কারণে সে পিছনে চলে গেছে। এটা আকল আর বিবেকের স্বভাব। তাই বোঝা গেছে আকলের মাধ্যমে যা বুঝবো জানবো এটা শিক্ষা নয়। আকলেরও একটা সীমা আছে, এ পর্যন্ত আকল দৌড়তে পারে, এর বাইরে আকলের পক্ষে দৌড়া অসম্ভব। একটা মানুষ মারা যাওয়ার পরে তার কি হবে, কবর দেশে তার অবস্থা কি হবে, ভবিষ্যৎ তার কি হবে, এটা আকলের বিবেক দিয়ে কি আদৌ বলা সম্ভব? আকল কবরের পার পর্যন্ত শেষ, এখান থেকে ফিরে চলে আসবে, সামনে অগ্রসর হতে পারবে না। নাহর যায় মারকাব তুমা তাকতান কে জাহাজ পর বাইজা দান্দা খেতান, এই জন্য সব জায়গায় বিবেকের ঘোড়া চালাইলে হবে না, মাঝে মধ্যে হাতিয়ার ঢেলে দিতে হবে। তো বুঝা গেল আকলও ভুল করে, তাদেরও পদস্খলন ঘটে। অতএব আকল আর বিবেকের মাধ্যমে যা কিছু বুঝবো জানবো এটা বাস্তব শিক্ষা নয়। হ্যাঁ, আকলের দৌড় যেখানে শেষ হয় সেখান থেকে আরও সামনে অগ্রসর হওয়ার জন্য, আকলের যেখানে পদস্খলন ঘটে
এই ভুল ধরিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক আরেকটি মহা দৌলত আমাদেরকে দান করেছেন, যাকে বলা হয় ওহী, যার অনুবাদ আমরা করি ঐশী বাণী দিয়ে। ওহির মাধ্যমে যে বিদ্যা আমাদের কাছে আসে, এই বিদ্যা এমন একটি বিদ্যা, এই শিক্ষা এমন একটি শিক্ষা, এই বুঝ এমন একটি বুঝ, এই জানা এমন একটি জানা, যে বা জানার মধ্যে মিথ্যা দূরের কথা, ভুল দূরের কথা, পদস্খলন দূরের কথা, এগুলোর সম্ভাবনাও নেই। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই ওহি সম্মিলিত কিতাবের প্রারম্ভে দ্ব্যর্থ কণ্ঠে ঘোষণা দিয়ে দিলেন, জালিকাল কিতাবুল রাইবা ফিহ, আমার ওহি সম্মিলিত কিতাব এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। তাই দেখা গেছে 7,500 বছর আগে সাইয়েদেনা হযরত আদম আলা নাবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম যে কথা বলে গেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর এরপরেও লক্ষ লক্ষ পয়গাম্বর আসছেন, সকলেরই এক কথা লা ইলাহা ইল্লাল্লাহ, কথার মধ্যে কোনো বিরোধ নেই, কোনো দ্বিমত নেই, সব এক কথা বলে যাচ্ছেন। কেন? এটা ওহির মাধ্যমে বলতেছেন। এই জন্য একজন এক কথা, এক বিজ্ঞানী সূর্য গড়ে, আরেক বিজ্ঞানী পৃথিবী গড়ে, আরেক বিজ্ঞানী অমকটা গড়ে না, আরেক বিজ্ঞানী সবগুলো গড়ে, এত রকম মতানৈক্য সেখানে নেই। হ্যাঁ, কেউ হয়তো বলতে পারেন হুজুর আমরা তো দেখি আছে, না থাকলে ইহুদি ধর্ম কোথার থেকে আসলো, খ্রিস্টান ধর্মের জন্ম কিভাবে হইলো, ইসলাম ধর্ম কিভাবে আসলো, এক ধর্ম তো আরেক ধর্মের সাথে মিলে না, এক ধর্ম আরেক ধর্মের সাথে মিলে না, এ কথাও সত্য, আবার মিলে এটাও সত্য। প্রত্যেক ধর্মের মধ্যে একত্ববাদের দাওয়াত আছে, প্রত্যেক ধর্মে আখেরাতের কথা আছে, প্রত্যেক ধর্মে হিসাব নিকাশের কথা আছে, এই দিকে সব ধর্মে মিল আছে। আসমানি ধর্ম হইলে আখেরাতের কথা আছে, হিসাব নিকাশের কথা আছে, একাত্মবাদের কথা আছে, তৌহিদের কথা আছে, এখানে মিল। হ্যাঁ, কিছু আমলের দিক দিয়ে গিয়ে এখানে বেমিল দেখা যায়। যেমন ইহুদি ধর্মের নামাজ ছিল দুই বেলা, খ্রিস্টান ধর্মে ছিল দুই বেলা, আমাদের পাঁচ বেলা। ইহুদি ধর্মে নাপাক যদি কাপড়ে লাগতো, এটা যতই সাবান শ্যাম্পু দিয়ে ধোন, এটা পাক হওয়ার কোনো ব্যবস্থা নেই, যে পর্যন্ত কাপড় কেচে দিয়ে কেটে ফেলে না দিবেন। আর খ্রিস্টান ধর্মে গু বলেন আর গোবর বলেন, যা বলেন সব পাক, নাপাকের কোনো বালাই সেখানে নেই। আর আমাদের ধর্মে কেচে দিয়েও কাটা লাগবে না, আর একেবারে নাপাকও নয় এমন নয়, ধুয়ে ফেললেই পাক হয়ে যাবে। এক এক ধরনের হুকুম এক এক ধর্মে আসলো, ব্যাসকম কি কেন হইলো, কোথার থেকে হইল, এটা আসলে ব্যাসকম নয়, একটু বুঝের গুণ। যেমন ধরুন বাচ্চা জন্ম নিয়েছে আজ, এই নবজাত শিশুকে একটা জামা পরানো হয় না, এই জামাটা 30-40 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, এই জামাটা তৈরি করতে কতগুলো কাপড় লেগেছিল, কি পরিমাণ কাপড় ব্যবহার হয়েছিল, এক গজের হয়তো 4 ভাগের 1 ভাগ। এরপর বাচ্চার বয়স যখন 3 মাস হয়ে গেছে, এখন তার জন্য জামা বানাইতে আধা গজের দরকার, বাচ্চা যখন 3 বছর হয়ে গেছে এখন 1 গজের দরকার, বাচ্চা যখন 10 বছর হয়ে গেছে এখন 2 গজের দরকার, বাচ্চা যখন 30 বছরের এখন 3 গজের দরকার। 30 পর্যন্ত মানুষ বাড়া শেষ, আর সে বৃদ্ধি পাবে না, বড় হবে না, তার দেহ এখানে বসে যাবে। এরপরে 80 বছর হয়াত তার থাকুক আর 100 বছর থাকুক, ওই 30 বছর বয়সে জামা পাঠাইয়ে দিলেই টেইলার নতুন জামা বানিয়ে দিবে, আপনাকে আর টেইলারের কাছে হাজির হওয়ার প্রয়োজন হবে না, বানিয়ে দিবে। আচ্ছা, এখন যে 30 বছর বয়স যখন হইল, আপনি যদি চান আমার প্রথম দিনে জামাটা আমি এখন গায়ে দিব, গায়ে দেওয়া তো দূরের কথা, এটা ছিদ্র দিয়ে হাত ডুববে, হাতও ডুববে না, এখন কি আপনি বলবেন যে টেইলার ভুল করেছিল, জামাটি সঠিক ছিল না? বলবেন টেইলার ভুল করেনি, টেইলার সঠিক জামা বানিয়ে দিয়েছিল, তখন আপনার দেহ ছিল ছোট, এই জন্য ওই মাপেই জামা বানিয়ে দিয়েছিল, দেহ আস্তে আস্তে বড় হয়েছে, জামার মাপও বড় হয়ে গেছে, বড় হওয়া শেষ, এখন আর মাপ দেওয়া লাগে না, আগের জামাই চলে। ঠিক তেমনিভাবে যখন মানুষের আগমনে পৃথিবীতে ঘটে, আল্লাহ পাক মানুষ পাঠাইলেন, তার মানে মানুষ নতুন নতুন পৃথিবীতে আসছে, এখন শরীয়তের জামা লাগবে ছোট, বড় জামা লাগবে না। তাই আগের শরীয়তে হুকুম হাকাম খুব কম ছিল, আস্তে আস্তে মানব জাতির বয়স বাড়তেছে, এখন শরীয়তের জামাও বাড়তেছে, বাড়তে বাড়তে শেষ পর্যন্ত আসলো শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, বাড়তি শেষ, সামনে আর বাড়বে না, তার শেষ মাপ চলে আসলো। আমার আগে জনাব মাওলানা মুফতি হামেদ জহিরি সাহেব বলে গেছেন, আর কোনো নবী আসবেন না, শেষ নবী এসে গেছেন, কারণ মানুষের বাড়তি শেষ, এখন এই মাফেই চলবে, মা আনা আলাইহে ওয়া আসহাবি, আমার আদর্শ আমার সাহাবায়ে কেরামের মতো পথ, এটাই হবে আহলে সুন্নত জামাতের পথ, এটা হবে নাজাতের পথ, এটা হবে পরিত্রাণের রাস্তা, এটা হবে বেহেশতে পৌঁছার সুন্দর তরিকা।
বাড়তি শেষ হয়ে গেছে, এখন সাহাবার মাপে চলতে থাকবে কেয়ামত পর্যন্ত, নতুন নবীরার দরকার নেই, আপনাকে টেলরের কাছে যাওয়া লাগে না। হ্যাঁ, এই মুহূর্তে কেউ যদি বলে না আমি এখনো ইহুদি ধর্ম মানবো, আমি খ্রিস্টান ধর্ম মানবো, তো যেদিন জন্ম হয়েছিলেন ওই দিনের জামা 30 বছর বয়সে গায়ে দিতে চাইলে যেরকম হাত ঢোকে না, এটারও তো এই অবস্থাই হবে, এটা আপনার গায়ে ফিট হবে না। আমরা বলি লাগা, গায়ে লাগা, এটা গায়ে লাগবে না। হ্যাঁ, যদি গাইতে চায় জোরপূর্বক এইভাবে লাগবে। এক লোক টেলারের কাছে গেছে জামা সিলাইতে, তো মাপ টাপ দিয়ে আসতেছে, আধা পথে আসার পর মনে পড়ছে একটা টুপিও তো মনে হয় হইতে পারত, টেলারও কিছু বললো না, আমিও বললাম না, মনে হয় একটা টুপি হইতে পারে, আবার ফিরে গেছে টেলারের কাছে, গিয়ে কয় টেলার সাহেব কয় কি জামা বানানোর পরে কি একটা টুপি বানানো যাবে, কয় জি যাবে, তাহলে একটি টুপিও বানাই দিবেন। এক টুপির অর্ডার দিয়ে আসতেছে বাড়ির দিকে, আধা পথে আসার পর আবার মনে মনে টেইলার তো কিছু বললো না, টুপি তো দুইটাও তো হইতে পারে, হ্যাঁ তাহলে তো আমার লস, কাপড় তো সে নিয়ে যাবে, আমাকে তো দিবে না, আবার ফিরে গেছে, গিয়ে কয় টেইলার সাহেব টুপি কি দুইটা বানানো যাবে, কয় জি যাবে, তো তাহলে দুইটা বানাই দিবেন। অর্ডার দিয়ে ফিরে আসতেছে বাড়ির দিকে, আধা পথে আসার পরে আবার মনে হয় তিনটাও তো হইতে পারে, টেইলার তো কিছু বললো না, যদি জামা আর কাপড় আরও বেঁচে যায় তো ও তো নিয়ে যাবে, আমাকে দিবে না, তো কেন আমি লসে থাকতাম, আবার ফিরে গেছে টেলার সাহেব কই কি টুপি কি তিনটা বানানো যাবে, কয় জি যাবে, কয় তাহলে তিনটা বানাই দিন। এইভাবে আসতে আসতে 10 বার আসছে, টেলার যতবার আসে কয় জি বানানো যাবে। যেদিন ডেলিভারির তারিখ, ডেলিভারির দিন আসছে জামা নিতে, টেলার জামা দিল সাথে টুপিও 10টা, 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, ছোট্ট ছোট্ট টুপি 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি 10টা টুপি বানাই দিছে। এখন এই বেচারা, হ্যাঁ আপনি করলেনটা কি, সব কাপড় নষ্ট করলেন, এত আপনি বলছেন 10টা টুপি বানানো যাবে কিনা, বলছে যাবে, তো টুপি তো বানাইছি 10টা, কিন্তু বানাইছেন তো ঠিক, এটা কি আমার মাথায় লাগবে, কয় জি লাগবে, কেমনে মাথায় লাগে, 1 ইঞ্চি বা 1 ইঞ্চি, আপনি সুতা দিয়ে বেঁধে ঘরের দুয়ারে ঝুলাই রাখবেন, ঘরে ডুবতেও মাথায় লাগবে, বাইরেতেও মাথায় লাগবে, অসুবিধে কি, এই লাগার অর্থ কি, এইটা এই লাগায় লাভটা কি, ঘরে ঝুলাই রাখলে ঘরের দুয়ার, তো ঠিক এরকম। এখন যদি কেউ চায় যে আমি ইহুদি ধর্ম গ্রহণ করব, আমি খ্রিস্টান ধর্ম মেনে চলবো, তো ওই টুফির মতো ঘরের দুয়ারে ঝুলাই রাখলে মাথায় লাগবে, এছাড়া তো লাগবে না। তো আপনার প্রথম দিনের জামাকে বেশির থেকে বেশি নাক মোছার কাজে ব্যবহার করতে পারবেন, বেশির থেকে বেশি ফার্নিচার মোছার কাজে ব্যবহার করতে পারবেন, এটা গায়ে দেওয়ার কাজে ব্যবহার করা যাবে না, এটা ছিদ্র দিয়ে হাতাইতে ডুববে না। ঠিক তেমনিভাবে ইহুদি ধর্ম বলেন আর খ্রিস্টান ধর্ম বলেন, এগুলো মানব জাতির বয়স যখন কম ছিল তখন ফিট ছিল, মোটেও ভুল ছিল না, এখন বয়স বেড়ে গেছে, এখন ওইটার গায়ে লাগবে না, নাক মুছে ফেলে দিতে হবে। এই জন্য এখন হুকুম হলো ইয়েতিমে কে না কর দা কর আদুরুস্ত, ইয়েতিমে কে না কর দা কর আদুরুস্ত, কুতুব খানায়ে চান্দে মিল্লত বসোস্ত। এখন সমস্ত দিন রহিত হয়ে গেছে, ওই দিন নিয়ে চললে আর এখন চলবে না, কিন্তু ওই সময়ের জন্য ফিট ছিল, তাহলে এগুলো বলছিল। দ্বিতীয় কারণ হইল, একটু আগে যে বললাম ওষুধের গায়ে ডেট লেখা থাকে, 15 সাল পর্যন্ত এটা সেবনযোগ্য, ওইটা ব্যবহারযোগ্য, 15 সালের পরে ব্যবহার করলে ক্ষতিটা কি, ডেট ওভার হয়ে গেছে, মেয়াদ শেষ, এই জন্য এই ওষুধ আর ব্যবহার করা যাবে না। তার মানে ওষুধ প্রস্তুতকারক কি ভুল করেছিল, মোটেও ভুল করেনি, 15 সালের আগ পর্যন্ত এটা উপকারী ছিল, ব্যবহারযোগ্য ছিল, মেয়াদ শেষ হয়ে গেছে, এই জন্য এখন উপকারী হবে না, এটা অপকারী হবে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনই এই ধর্ম পাঠাইছেন ইহুদি ধর্ম, আল্লাহ পাকে পাঠাইছেন খ্রিস্টান ধর্ম, একটা মেয়াদ দিয়ে পাঠাইছেন, মেয়াদ শেষ, যখন মেয়াদ শেষ এটা ব্যবহার করলে এখন উপকারের পরিবর্তে অপকার হবে, লাভের পরিবর্তে ক্ষতি হবে, এটা এখন আর ব্যবহারযোগ্য রয়নি, মেয়াদ শেষ। আর শেষ জমানার দিন, শেষ রাসুলের দিন, ওইটার মেয়াদ চলবে কিয়ামত পর্যন্ত, আর মেয়াদ শেষ হবে না, কারণ এই জন্যই কোনো নবী আর আসবে না। তো যাই হোক, আগের দিনগুলো ওই সময়ের জন্য সঠিক ছিল, ফিট ছিল, এখনের জন্য সঠিক নয়, ফিট নয়, এখন ইসলাম ধর্ম ছাড়া বিকল্প কোনো ধর্ম এখানে চলবে না। তো বলতেছিলাম যে ওহির মাধ্যমে যা বুঝবো, জানবো, শিখবো, এটাকে বলা হয় আসল শিক্ষা, তাই এটাকে বলা হয় শিক্ষা, আর শিক্ষা জাতির মেরুদণ্ড। এবার বুঝে নেন শিক্ষা বলতে কি বুঝায়। হ্যাঁ, এই কোথাও বুখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থে আছে, আগে যে শিক্ষাগুলোর কথা বললাম, ডাক্তারি বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, অন্য অন্য যত জাগতিক শিক্ষা আছে, এগুলো যদি ওহিকে ফলো করে চলে, ওহির বিধি বিধান মেনে চলে, তাহলে এগুলোকেও শিক্ষা বলা হবে প্রাসঙ্গিকভাবে, আর যদি ওহিকে অবজ্ঞা করে চলে তাহলে এগুলোকে শিক্ষা বলা হবে না, তখন আর এগুলো
শিক্ষা নয়, এগুলো নিজের দাম আর মূল্য হারিয়ে ফেলেছে। কেন? পথ প্রদর্শক সাথে রাখেনি, ওহিকে অবজ্ঞা করে চলেছে, তো এগুলো এখন আর শিক্ষা রয়নি। ওহিকে সাথে নিয়ে চললে তখন এগুলো কি হবে? শিক্ষা হবে। তাহলে ওইগুলোকে অবজ্ঞা করা যাবে না, এগুলোও লাগবে, তবে ওহিকে মেনে। যেমন ধরেন বিয়ে করে বনি আসছেন বাড়িতে, বোর কাজ কি? বোর কাজ সে আপনার জীবন সঙ্গিনী, আপনার তার জীবন সাথী, আপনার সুখে দুঃখে সে পাশে থাকবে, তার সুখে দুঃখে আপনি পাশে থাকবেন। সে যদি তার বাপের বাড়িতেও রান্না বাড়া করতো, তার বাপের বাড়ির নিয়ম নিজেরা রান্না বাড়া করে, তো এখানেও আপনার রান্না বাড়া করবে, পাকশাক করবে, আপনার বিছনাপত্র ঠিক রাখবে, রাতে আপনার সাথে এক রুমে থাকবে, এগুলো হইল তার উদ্দেশ্য। আপনি বিয়ে করে বউ নিয়ে আসছেন বাড়িতে, সকালবেলায় কো নাস্তা দাও, কো নাস্তা তো বানাই নি, তো কী করছো? আপনার ঘর মাপছি, এটার উচ্চতা কত? আরে বাপরে বাপ, এত উঁচা ঘর বানাইছেন আপনি, হ্যাঁ মাশাল্লাহ, ঘর মাপছি, নাস্তা বানাই নি, জোহর নামাজ পড়ে আসছেন ঘরে, কো বাদ্য, কো বাদ্য ফাঁকাই নি, তো কী করছো? কো আরে বাপরে বাপ, কত লম্বা ঘর আপনি দিছেন, এটা মাপতে মাপতে তো সব সময় শেষ, আমি ঘর মাপছি, এটা কত লম্বা। রাত্রে আসছেন, আসার পরে বাত বাত্য ফাঁকাই নি, তো কি? কো ঘরের ফস্ত মাপছি, এটা কত চূড়া, আরে বাপরে বাপ, কত চূড়া ঘর আপনি দিছেন, এটা মাপতে মাপতে সময় শেষ, বাত কাঁদার সুযোগ পাইনি। এরপরে আসছেন আপনি শুইতে, বিছানাপত্র ঠিক নেই, স্ত্রীও নাই, কো কী ব্যাপার, কো ঘরের মধ্যে কত টাকা খরচ হয়েছে, এটা এখন হিসাব করতেছি কত খরচ হয়। আপনি কয়বার সহ্য করবেন? বলবেন তোরে ঘর মাপার জন্য আনছিলাম, না আরও কিছু কাজও ছিল। হ্যাঁ, এই কাজগুলো ঠিক রেখা, যদি সারাদিন ঘর মাপতি কোনো অসুবিধা ছিল না, তো তোর আরও গুণ ছিল, আসল কাজ বাদ দিয়ে ঘর মাপার মধ্যে সারাদিন যা এক দুই তিন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন, আসল কাজ কি? আল্লাহ পাকের আনুগত্যার স্বীকার, আনুগত্যতা স্বীকার করে চলা, তার বন্দা হিসেবে তার বন্দিগি করে চলা। এখন এটার দ্বারে কাছে নেই, মাপতেছি পৃথিবীর আয়তন কত, মাপতেছি মঙ্গল গ্রহ কত দূরে, মাপতেছি আলোর গতি কেমন, সারাদিন এই মাপজোফের মধ্যে ব্যস্ত। কবর গেলে আল্লাহ পাক জিজ্ঞেস করেন, নামাজ কই? কো আল্লাহ তোমার পৃথিবী মাপছি, আরে বাপরে বাপ, 20 কোটি বর্গ মাইল ছিল এটার আয়তন। তো আমার রোজা কই? কো আল্লাহ তোমার পৃথিবী থেকে মঙ্গল গ্রহ কত দূরে অবস্থান করতো, এটা মাপছি 22 কোটি কিলোমিটার দূরে। এরপর আল্লাহ পাক বলেন, আমার যাকাত কই? কই জি মাপছি চন্দ্র কত দূরে, পৃথিবী থেকে 20 লক্ষ মাইল দূরে মাপ দিয়ে আসছি। আল্লাহ পাক বলেন, আয় এখন দেখাই কি জন্য বানাইছি, হে খোঁজখবর নাই মাপের মধ্যে সারাদিন, সেগুলো ঠিক রাখা যদি মাপতি তো নূরুল আনা নূর হইত, ওইটা তখন শিক্ষা হইত, কিন্তু ওইটা বাদ দিয়ে শুধু মাপছো, এই জন্য ওইটা এখন কাজে লাগবে না, এখন মেরুদণ্ডের হাড় একটু সোজা করে দিই। তো ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা ওহি, এটাকে পথ প্রদর্শক মেনে নিয়ে আমি অন্য হাজারো রকমের শিক্ষা শিখি, এটা শিক্ষা হবে। আর যদি ওহিকে অবজ্ঞা করে চলি, এটা শিক্ষা হবে না। এখন যদি স্বামীর পাকশাক, স্বামীর বিছানাপত্র ঠিক, স্বামীর সাথে থাকা, এগুলো সব ঠিকঠাক রেখে ঘর মাপতো, এটা স্ত্রীর আরও গুণ হইত, কিন্তু আসল কাজ বাদ দিয়ে ঘর মাপ হয় ব্যস্ত, এটা গুণ্য তার জন্য দোষ। এই জন্য ইকবাল মরহুম আফসোস করে বলছেন, আয় আহালে নজর যাও কে নজর ও বহালে কিন জো আশায় কি হাকি কত কো না দেখে ও নজর ক্যা, জো শায় কি হাকি কত কো না দেখে ও নজর ক্যা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে, বাস্তব যাকে শিক্ষা বলে, এই শিক্ষিত হয়ে এবং দুনিয়ায় চলতে হলে আরও যত শিক্ষা লাগে এগুলো শিখে ওহিকে পথপ্রদর্শক বানাইয়ে উভয়জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। আপনাদেরকে কষ্ট দিয়েছি অনেক, আমাদের আসলে বসার জায়গা নেই, তারপরে এই যে পুরো পাড় দিয়ে বসছেন, পুরা কিন্তু পুকুরের উপরে মাচা দেয়া, অনেকগুলো বাঁশ দিয়ে কয়েক হাত পর্যন্ত মাচা দেয়া। আমরা যে স্টেজে আছি, পুরো স্টেজটা পুকুরের উপরে, এই স্টেজটা বানাইতে পুরো 20,000 টাকা ব্যয় হয়, অনেক লম্বা লম্বা খুঁটি, পিছনের ঠেকা, অনেক বাঁশ উপরে তক্তা দিয়ে বানাইতে হয়, জায়গা নেই। এই জন্য আমরা ভালোভাবে প্রচার করতে পারি না, বেশি মানুষ আসলে জায়গা দিব কোথায়, অনেক বড় বড় আলেম ওলামা, এই যে মাওলানা মুজিবুর রহমান সাহেব বলে গেছেন দাওয়াত না দিলেও আসবো, মোস্তফা আল হোসেন সাহেব নিজে কালকে ফোন করছেন, আপনি তো দাওয়াত দেন না, দাওয়াত আমি নিছি, এমনি এই যে পোস্টারে নাম দিছি, ওনার সাথে বগুড়া দেখা আসতেছি। তো ওলামায়ে কেরাম নিজেরা আসতে চান, শরমে দূরে দূরে থাকি, মাহফিলের কথা আলোচনা করি না, করলে যদি বলে হুজুর আমি আসতেছি, তো তাহলে এত লোকজন জায়গা দিব কোথায়, এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু আল্লাহ পাক চাইলে কপাল খুলতে হতে পারে, বড় মাঠের ব্যবস্থা হতো করতে পারেন। সকলের কাছে দোয়া প্রার্থী, কষ্ট দিছি সকলকে, আর আমার শ্রদ্ধেয় মেজু ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কতগুলো বাই দিছেন,
এটা আমার গৌরব, এমন ভাই দুনিয়াতে খুঁজে পাওয়া কঠিন। আমার দাড়ি সাদা হয়ে গেছে, 3 বাচ্চার বাপ হয়েছি, এখনো ভাইয়েরা আমাকে বলে তোর কি টাকা লাগবে, টাকা নিবি? মাঝে মধ্যে হাসপাতালে গেলে আমার ভাই নিজে টাকা পাঠিয়ে দেন। গত 2 বছর আগে আমার ছোট ছেলে ভাইয়ের হাসপাতালে ছিল দীর্ঘ 16 দিন, অন্য হাসপাতাল হইতে 80,000 থেকে 1,00,000 টাকা ব্যয় হইত। ভাই নিজের পক্ষ থেকে টাকাগুলো দিয়ে থেকে যত টাকা দেওয়া দরকার, এর মধ্যে 6,000 টাকা ভাইয়ের পকেটে এখন নেই, তো ওই লোকের টাকা দিয়ে পাঠাই, এর কাছে থাকে দিয়ে দিতে বলেন, আর না থাকলে আমি পরে দিয়ে দিব, বাকি সব টাকা ভাই দিয়ে দিয়েছেন। এর আগে একবার অ্যাডমিশনে হাসপাতালে ছিলাম, কত টাকা ব্যয় হয়েছে আমি জানিও না, সব টাকা ভাই আগে দিয়ে দিয়েছেন, আমার রিলিজ হয়ে গেছে টাকা, ক টাকা ডাক্তার সাহেব দিয়ে দিয়েছে। তো এইভাবে আল্লাহ পাক আল্লাহর রহমত হিসেবে আমার ভাইদেরকে পাঠাইছেন, আলহামদুলিল্লাহ এই 4 ভাই আল্লাহ পাক আমাদেরকে দান করছেন। 4 ভাই একমতে এক পথে, আমি সকলে ছোট, বাকি 3 জনে আমার বড়। যথাসাধ্য আমরা ভাইদের মতের বিরুদ্ধে চলা, ভাইদের সাথে মতানৈক্য সৃষ্টি করে চলা, এটা আমাদের মধ্যে নেই আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করি বড় ভাইদের কথা মেনে চলতে। এই যে মেহমানরা আসছে, আমরা সবজি পাকাইছিলাম দুপুরে, গত বছর সবজি পাকানোর সময় সবজির সাথে কী দেওয়া হবে, আমার বড় ভাই বলেন দিতে হবে হাড্ডি। আমি আর আমার ভাই, আমার বড় জন সবজির সাথে হাড্ডি কেমন হবে, তো বস বড় ভাই বলতেছেন করার তো কিছু নাই, কিন্তু মনে মনে কই আহা নষ্ট হইতে হবে হাড্ডি দিই। কিন্তু উনি ওনার কথা পরে হাড্ডিয়ে দেওয়া হইল, পরে যারাই খাইল কো মশালা খুব স্বাদ, এখন প্রতি বছর হাড্ডি দেওয়া হয়ে সাথে। তো আল্লাহ রব্বুল আলামিন নেয়ামত দান করেছেন আমার ভাইদেরকে, এরা আমাদের জন্য আল্লাহ রহমত। তো ভাই যে একটা কথা আবেগের সাথে বলছে, ওনার কাছে কে বা কাহারা ফোন করছে, 21 ফেব্রুয়ারি না হইলে কি সমস্যা হয় না? 21 ফেব্রুয়ারি আমাদের ভাষা দিবস, এটা আমরা পালন করব, করি। পালন করার বিভিন্ন নিয়ম নীতি পদ্ধতি আছে, কেউ পালন হতো গান গাইয়া করলো, কেউ পালন ওয়াজ করা করলো, কোনো বিরোধ আছে? যারা ভাষার জন্য জীবন দিয়েছে তাদের জন্য কি দোয়ার দরকার নেই? তাদের ইসালে স্বভাবের দরকার নেই? তো আমি শুধু গান গাইলে ইসালে স্বভাব হবে, এটা তাদের জন্য আমি উপকারের কাজ করলাম না অপকারের কাজ করলাম? আর যদি আমি ওয়াজ মাহফিল করি সওয়াব পৌঁছাই, উপকার হলো কি হলো না? দ্বিতীয়ত এই অনুষ্ঠানটা হয় সকালের দিকে, শেষ হয়ে যায় সারা দেশে, বেশির থেকে বেশি 12টা পর্যন্ত, এর আগে আর এরপরে আর যায় না। তা আমাদের অনুষ্ঠান তো হয় আসর থেকে নিয়ে বা আসর একটু আগে মাইক বাজে, এটার সাথে ওটা কোনো বিরুদ্ধ নেই, এবং প্রতি বছর সরকারিভাবে আমরা অনুমোদন নিয়ে আসি। যদি এটা বিরোধ থাকতো 21 ফেব্রুয়ারির সাথে, সরকারকে অনুমতি দিত কোনো দিন? অন্য তারিখে না, অন্য তারিখে না, অনেকে বলে, আমাকেও বলছে, কিন্তু কিছু চিন্তার বিষয় আছে। আমাদের এখানে বহু জায়গা থেকে মেহমান আসেন, ঢাকা থেকে, নোয়াখালী থেকে, লক্ষ্মীপুর থেকে, চাটকিল থেকে, আরও কোথায় কোথায় থেকে মেহমানরা আসেন। এই দিনটা হলো ছুটির দিন, হ্যাঁ অন্য ছুটির দিন 16 ডিসেম্বর, তো সেটা তো এই প্রশ্নই আসবে, 16 ডিসেম্বরে আমরা উদযাপন করবো, আপনারা মাহফিল দেন, এরপরে 26 মার্চ, এই প্রশ্নই তো আসবে। তো যে কোনো ছুটির দিনে প্রশ্ন এটাই আসবে, আর ছুটির দিন না হইলে এটা আমাদের জন্য সমস্যা, ডাক্তারবাবু আসতে পারেন না, আমাদেরও অসুবিধা হয়, শ্রোতাদের আসতে অসুবিধা হয়। তো সুবিধা অসুবিধা সকলেরই আছে, আর যেহেতু 21 ফেব্রুয়ারির সাথে তার কোনো বিরোধ নেই, এটা সকাল 12টার আগে আগে শেষ হয় আর এটা জোহরের পর থেকে শুরু হয়, তো বিরোধ তো নেই। আমরা মুসলমান যারা 21 ফেব্রুয়ারি পালন করবেন মুসলমান, বিরোধের তো কোনো দরকার নেই এখানে, এটা খামাখা একটা কথা ওঠে। আমি তো মনে করি 21 ফেব্রুয়ারি হইলে যারা বাসার জন্য জীবন দিয়েছেন তাদের জন্য উপকার হবে আমাদের এই মাহফিলটা, হবে কি না? এখন আপনারা কি চান এটা সামনের দিকে 21 ফেব্রুয়ারি হবে, না চান এটা বাদ? বরং কিছু কিছু কথা এমন কানে আসে, মাঝে মধ্যে ব্যথা লাগে, তারপরও দিনের খাতিরে এগুলো আমরা ব্যথা মনে করি না, মাঝে মধ্যে ব্যথা লাগে, যে দরকার নেই মাহফিলে বন্ধ এটা করব না, যদি শুধু গান গাইলে আমাদের চলে তো ঠিক আছে, গানে হবে, মাহফিলের এখানে হবে না এটা বাদ। এখানে মাহফিল না হইলে আমার কি কোনো ক্ষতি আছে? আর মাহফিল হইলে আমার কি কোটিপতি হইয়া যাব, আমাকে 2 পয়সা দেয়? আমি অন্য কোথাও মাহফিল করলে কিছু না কিছু হাদিয়াতে মানুষই দিত, আর এখানে কি আমাকে 1 পয়সা দিবে কেউ? বরং বুঝার জন্য বলতেছি, এই যে মাওলানা মজিবুর রহমান সাহেব হুজুরের টাকা উঠেছেন, আমি ওনাকে বলি নাই, কেউ বলে না, নিজের থেকে উঠেছেন, আপনারা যে টাকা দিয়েছেন, আমি আমার ব্যক্তিগত টাকা নিজের পকেট থেকে 5,000 টাকা দিছি। তা নিজে হাদিয়া নেওয়া তো দূরের কথা, নিজে টাকা দিছি, এবং এর আগে যারা এখানে কাজ করছে জিজ্ঞেস করেন, তাদেরকে নাস্তার জন্য আমার পকেটের টাকা দিছি, ওই সিএনজিওয়ালাকে নাস্তার জন্য টাকা দিছি, আমার নিজের পকেটের টাকা, আর অনেক কিছু কিনছি নিজের পকেটের টাকা দিয়ে। এই যে পাকশাক করা হয়েছে, লাকড়িগুলোকে কিনছি, এগুলো সব আমার নিজের গাছ কাটা লাকড়ি,
এর মধ্যে কি লাভ আছে? মাঝে মধ্যে ব্যথা আসে, যে দরকার নাই করবো না মাহফিল, যার মনসায় করলো যার মনসায় না করলো। কিন্তু আবার দিনের খাতিরে যে আমার আল্লাহ আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, মাদ্রাসায় কেন পড়লাম, মৌলবীর ঘরে কেন জন্ম নিলাম, এই জন্য একটা দায়িত্ব তো আছে। তো ওই দায়িত্ব যদি পালন না করি, আল্লাহ পাক যদি প্রশ্ন করেন হাশর মাঠে, তো এলাকাবাসী বোঝে নাই, তাই বলে তুইও কি অবুঝবি? তোকে তো আমি আমার কোরআন পড়ার সুযোগ দিয়েছিলাম, আমার রাসূলের হাদিস পড়ার সুযোগ দিয়েছিলাম, তুই কেন তাদের সাথে অবুঝ হইয়া মাহফিল বন্ধ করলি? এই জবাব কি আমার? আর যাদের কারণে মাহফিল বন্ধ হবে তাদেরও কি এই জবাব আছে আল্লাহর কাছে, যে এই জন্য মাহফিল বন্ধ করছে আল্লাহ বাঁচাই দিব? তো আপনারা কি কোন সামনে কি 21 ফেব্রুয়ারি হবে না এখন থেকে বাদ? আল্লাহ কবুল করুক, যারা কথা উঠায় তাদেরকেও আল্লাহ পাকে বুঝ দেক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকেই একসাথে জান্নাতুল ফেরদাউসে থাকার তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ও হিসাব না কোরআন বলে আপনারা এই মাদ্রাসায় দান দক্ষিণা করেন, যার যার সামর্থ্য অনুযায়ী দোয়া করেন, শ্রম দেন। তো এই গত 1 বছরে আমাদের কত আয় হইল, মাদ্রাসার কত ব্যয় হইল, এটা একটু পড়ে শুনাইয়ে দেই। গত বছর ফেব্রুয়ারি থেকে এবছর ফেব্রুয়ারি পর্যন্ত মোট 1 বছরের আয় ও ব্যয়ের হিসাব। আয়, আমার শ্রদ্ধেয় ভাই জনাব ডাক্তার আবু ইউসুফ সাহেব 1 লক্ষ টাকা, মাহফিলের সময় দিয়েছেন 20,000, এটা বাদে 1 লক্ষ টাকা, কারণ মাহফিলের 20,000 মাহফিলের হিসাবে আসবে। এর বাইরে আমার ভাই একমুষ্টে দান করছেন 1 লক্ষ টাকা। উনি প্রতি বছরেই রমজানে 1 লক্ষ টাকা দান করেন, উনি নিজে আমার বাসায় পাঠাইয়ে দেন টাকাগুলো। দান বাবদ 2,61,320 টাকা, মাহফিল বাবদ 1,23,908 টাকা, ছাত্রছাত্রীদের বেতন বাবদ 36,455 টাকা, ভর্তি বাবদ 17,570 টাকা, পরীক্ষার ফি বাবদ 16,830 টাকা, কোরবানির চামড়া বাবদ 10,552 টাকা, জাকাত ফিতরা মান্নত ইত্যাদি 60,438 টাকা, ধান বিক্রি 20,505 টাকা, বিদ্যুৎ বাবদ 9,000 টাকা, জেনারেটর বিল বাবদ আয় 27,780 টাকা, এটা ছাত্র থেকে নেওয়া হয়। ফল বিক্রি 2,410 টাকা, ইফতার বাবদ 3,100 টাকা, বোর্ডিং বাবদ 45,595 টাকা, মোট আয় 7,23,063 টাকা, মোট আয় 7,23,063 টাকা। এবার ব্যয়ের হিসাব। শিক্ষক বেতন বাবদ 2,57,542 টাকা, বোর্ডিং বাবদ 1,63,214 টাকা, বিদ্যুৎ জেনারেটর বিল বাবদ 9,767 টাকা, কিতাব ক্রয় বাবদ 1,285 টাকা, আসবাবপত্র ক্রয় 500 টাকা, মাহফিলের ব্যয় 83,255 টাকা, বিবিধ ব্যয় 37,651 টাকা, মোট ব্যয় 5,53,294 টাকা, মোট ব্যয় 5,53,294 টাকা। আয় বাদ দিয়ে, আয় থেকে ব্যয় বাদ দিলে উদ্বৃত্ত আছে বর্তমানে 1,04,090 টাকা। এখন উদ্বৃত্ত আছে মাদ্রাসার তহবিলে 1,04,090 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন আরও বেশি উদ্বৃত্ত থাকার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের দোয়ার ফসল। প্রায় মাদ্রাসায় দেখা যায় টান থাকে, এত টাকা ঋণ, এত টাকা ঋণ, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ঋণই নয়, উদ্বৃত্ত আরও টাকা আছে। অথচ আমাদের দেশ গরিব দেশ, এলাকা থেকে কত আসছে দেখছেন নি, কোরবানি চামড়ার 10,000 আর ধান বিক্রি হলো 23,000, এই 33,000 সব মিলাইলে হয়তো 50,000 এলাকা থেকে আসছে, আর বাকিগুলো ডাক্তারবাই সহ আলহামদুলিল্লাহ অন্য অন্য যারা মহব্বত করে আমাদেরকে ভালোবাসে ওনাদের অবদানে এটা এভাবে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাদ্রাসাকে কবুল করুন এবং দিন দিন তাকে আরও উন্নতি দান করুন। সকলে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم سلط عليهم قلبا من كلابك اللهم سلط عليهم قلبا من كلابك اللهم سلط عليهم قلبا من كلابك اللهم واقية كواقية الوليد اللهم واقية كواقية الوليد أي الله বান্দুয়ান দারুল উলুম মাদ্রাসার মাঠে বসে গভীর রাত বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় কতগুলো গুনাগার মানুষ তোমার দরবারে হাত পেতেছি। হায় আল্লাহ, দয়া মায়া করে কারোর হাতকে তুমি খালি ফিরাই দিও না, আমাদের ভিক্ষার ঝুলিকে রহমত দিয়ে ভরপুর করে দাও। হায় আল্লাহ, নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ বানাইয়ে মাহফিল থেকে ঘরে ফেরার তৌফিক দাও। ভবিষ্যতে গুনা খাতায় অন্যায় অপরাধ এবং নাফরমানি থেকে সংরক্ষণ করো। হায় আল্লাহ, যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও, আমাদের সকলকে সেভাবে চলার বলার এবং করার তৌফিক দান করো। রব্বুল আলামিন, যাদের উদ্যোগে, যাদের শ্রমে, যাদের দানে, যাদের পরামর্শে, যাদের সহযোগিতায় এই দিনই মাহফিল অনুষ্ঠিত হয়েছে, সকলকে তুমি তোমার খাস ওলি বানাইয়ে নাও। সকলের মনের সমস্ত জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও। আয় আল্লাহ, এই দারুল উলুম মাদ্রাসা খানকে কেয়ামত পর্যন্তের জন্য কবুল করে নাও। দিন দুগুণী রাত চৌগুণী তারা কেয়াতা ফরমো। আয় আল্লাহ, দয়ার মায়া করে আমাদের পাশে যে বাজার আছে, বাজারের ব্যবসায়ীদের আয় রোজগারে বরকত দান ফরমাও। আয় আল্লাহ, সহি শুদ্ধভাবে হালাল তরিকায় ব্যবসা করার তৌফিক দান ফরমাও। রোগ ব্যাধি থেকে হেফাজত ফরমাও। এ বাজারে বিশেষ সহমত নাজিল ফরমাও। এ বাজারের মধ্যে যত প্রকারের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে সব তুমি দূর করে দাও। এই মাদ্রাসার খাতিরে, মাহফিলের খাতিরে পুরা এলাকাকে ইসলামী আদর্শ এলাকায় রূপান্তরিত করে দাও। আয় আল্লাহ, এই এলাকায় তোমার বহু ওলি, বহু আলেম ওলামা এক সময় জীবিত ছিলেন, আজ তারা মাটির দেশে কবর দেশের বাসিন্দা হয়ে আছে। আয় আল্লাহ, তাদের লাজ রক্ষার্থে দয়ার মা এখন আমাদেরকে তাদের পদাঙ্কন করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, তোমার যত বন্দারাই মাহফিলে উপস্থিত আছে এবং যারা পুরা গ্রামে উপস্থিত আছে, দয়া মায়া করে সকলকে তুমি তোমার মনোনীত বন্দা হিসাবে কবুল করে নাও। সকলকে রোগ ব্যাধি থেকে হেফাজত ফরমাও। তোমার কত বন্দারা দোয়া চেয়েছে রোগ থেকে মুক্তির জন্য, আয় আল্লাহ, দয়া মায়া করে সকলকে সুস্থ করে দাও। সুস্থতার সাথে বরকতময় জিন্দগি নসিব ফরমাও, দীর্ঘ হায়াত নসিব ফরমাও। আয় আল্লাহ, এলাকার জমিনের নিচে যত মুসলমান নরনারী কবর দেশে শায়িত আছে, মাহফিল এবং মাদ্রাসার সওয়াব সকলের কবরে পৌঁছিয়ে দাও। সকলের কবরগুলোকে বেহেশতের টুকরা বানিয়ে দাও। মাওলায়ে কারীম, দয়ার মায়া করে মাহফিল এবং মাদ্রাসার মহব্বত পুরো এলাকাবাসীর অন্তরে ঢুকাইয়ে দাও। এলাকাবাসীকে মাদ্রাসার দিকে ঝুঁকাইয়ে দাও। আয় আল্লাহ, দুশ্মনকে দোস্ত বানিয়ে দাও, শত্রুকে মিত্র বানিয়ে দাও। একের অন্তরে অপরের মহব্বত ঢুকাইয়ে দাও। সকলকে ভাই ভাই হিসাবে চলাফেরা করার তৌফিক দাও। রব্বুল আলামিন, আমাদের প্রিয় জন্মভূমি, আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের মায়ার দেশ বাংলাদেশ ছোট্ট একটি দেশ, যেই দেশে প্রায় 15 কোটি মুসলমানের বাস। আয় আল্লাহ, এই 15 কোটি মুসলমানের খাতিরে কিয়ামত পর্যন্তের জন্য দেশটির হেফাজত ফরমাও। আয় আল্লাহ, দেশে শান্তির বাতাস বহায়ে দাও। দেশ থেকে মারামারি, হানাহানি, কাটাকাটি, হিংসা বিদ্রূপকে দূর করে দাও। সকলকে ভাই ভাই হিসাবে চলাফেরা করার তৌফিক দাও। দ্রব্য মূল্য কমায়ে দাও, শান্তির বাতাস বহায়ে দাও। আয় আল্লাহ, দয়ার মায়া করে আমাদের সকলের অন্তরের সমস্ত জায়েজ চাহিদাগুলোকে পূরণ করে দাও।
মাওলাইকারিম, এই মাহফিলে খায়র বরকত নাজিল ফরমাও, এই সিলসিলার ধারা কেয়ামত পর্যন্ত জারি ও সারি ফরমাও। আয় আল্লাহ, যেদিন আমরা থাকবো না কবর দেশের বাসিন্দে হয়ে যাব, এই মাদ্রাসার মাহফিলের সওয়াব আমাদের কবরে পৌঁছিয়ে দিও। আয় আল্লাহ, যাদের শ্রমে যাদের দানে এই দিনই কাজগুলো চলছে, দয়ার মায়া করে সদাকায় জারিয়া হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, সকলের আয় রোজগারে বরকত দান ফরমাও, যাদের কোনো চাকরি বাকরি নেই বেশি বেশি হালাল রুজি কামাই করার তৌফিক দাও, যাদের বিয়ে হচ্ছে না ছেলে হোক আর মেয়ে হোক, শরীয়ত তাদের চাহিদা অনুযায়ী বিয়ের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, কত প্রকার সমস্যায় আমরা জর্জরিত, কুদরতিভাবে সব সমস্যার সমাধান করে দাও। মাওলাই কারিম, আমরা তোমার কাছে চাইতে জানি না, আমরা গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছি। আয় আল্লাহ, দয়ার মায়া করে জিন্দগির সমস্ত গুনাগুলোকে ক্ষমা করে আমাদের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। মাওলাই কারিম, তোমার দিনের একজন মুখলেস খাদেম হিসাবে আমাদেরকে গ্রহণ করে নাও, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত যাতে তোমার দিনের খেদমত করতে পারি সে সুযোগ দান ফরমাও। আয় আল্লাহ, দয়ার মায়া করে আমাদেরকে তোমার বানায় নাও, তুমি আমাদের হয়ে যাও। মাওলাই কারিম, জীবনের সমস্ত ন্যাক দোয়াগুলোকে কবুল করে নাও। আয় আল্লাহ, যেদিন দুনিয়া থেকে বিদায়ের ডাক দিবে তৌহিদ নিয়ে বিদায় নেয়ার তৌফিক দান ফরমাও। মাওলাই কারিম, সাকারাতুল মউত তথা মৃত্যু যন্ত্রণা থেকে হেফাজত ফরমাও, রহমতের বাতি দিয়ে কবর জগতের অন্ধকারকে দূর করে দাও, দুলহা দুলহানের ন্যাকে আমার পর্যন্ত কবর জগতে ঘুমিয়ে রাখো। আয় আল্লাহ, দয়ার মায়া করে কালকে আমাদের মাঠে প্রচণ্ড গরমের সময় আর সে মোয়াল্লার একটু শীতল ছায়া নসিব ফরমো, পিপাসার দিনে পয়গম্বরী হাতে হাউজে কাউসারের শরবত নসিব ফরমো, বিপদের সময় তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাআত নসিব ফরমো, হিসাবের দিনে নেকির পাল্লা ভারী বদির পাল্লা হালকা করে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও, জান্নাতে বারবার তোমার দিদার নসিব ফরমাও। আয় আল্লাহ, জান্নাতে বারবার তোমার দিদার নসিব ফরমাও। ফকুজ বেলুতফিক ইয়া ইলাহি মাল্লাহু জাদুন কালিল, খুজবে লুতফিক ইয়া ইলাহি মাল্লাহু জাদুন কালিল, মুফলিসাম বিসদকিয়াতি ইনদা বাবিক ইয়া জালিল, জামবহু জামবুন আজিমুন ফাগফিদি জামবাল আজিম, ইন্নাহু শাখসুন গরিবুন মুজনিবুন আবদুন জালিল, তালা ইয়া রাব্বি জুনুবি মিসলা রামদিন লা তুআদ, ফাআফু আন্নি কুল্লা জামবিন ফাসফাহিস সাফহাল জামিল, كيف حالي يا إلهي ليس لي خير العمل سوء أعمالي كثير زاد طاعاتي قليل عافني عن كل داء واقض عني حاجتي إن لي قلبا سقيما أنت تشفي للعليل أنت شافي أنت كافي في مهمات الأمور أنت ربي أنت حسبي أنت لي نعم الوكيل أنت ربي أنت حسبي أنت لي نعم الوكيل كل نار أبردي يا ربي في حقي كما قلت قلنا نار كوني أنت في حق الخليل عافني عن كل داء واقض عني حاجتي إن لي قلبا سقيما أنت تشفي للعليل أين موسى أين عيسى أين يحيى أين نور أين يا عاصي دلاور تب إلى مولى الجليل حبلنا ملكا كبيرا نجينا مما نخاف ربنا إذ أنت قاز والمنادي جبرائيل أين موسى أين عيسى أين يحيى أين نور أين يا عاصي دلاور تب إلى مولى الجليل أي الله তোমার কত বন্দারা দূর দরাজ এলাকা থেকে কত কষ্ট সহ্য করে মাহফিলে এসেছে, তাদের আশাকে কেন্দ্র করে দয়ার মায়া করে সকলের নাজাতের ফয়সালা ফরমাও। আয় আল্লাহ, তাদের এখানে আশাকে জরিয়া করে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও, এখানের আশাকে উসিলা করে মনের সমস্ত জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও, সকলকে সকলের গন্তব্যে সহি সালামত ফিরে যাওয়ার তৌফিক দান ফরমাও। তা আবাদিয়া রব সে তু মানে লুৎফে হা দা রাম উমেদ, তা আবাদিয়া রব সে তু মানে লুৎফে হা দা রাম উমেদ, আজ তো গার উমেদ বুরদাম আজ কুজা দা রাম উমেদ,
জিসে তামরম রে বাসে চো দুশ্মন আ দুশ্মন মাগির বেওয়ফাই কর দাম আজ তু ওয়ফাদার ভূমি মান গরিব মান ফকির বে কাসো বিমার জার একদাহে সর্বতে দারু শিফা দারাম উমিদ একদাহে সর্বতে দারু শিফা দারাম উমিদ। আজকে এখানে প্যান্ডেলের নিচে যেভাবে মায়া মহব্বতের সাথে একসাথে বসার তৌফিক দিয়েছো, কালকে আমাতের মাঠে আরশে মওলার ছায়া তলে এভাবে বসার তৌফিক দান করব। কাল বেহেশতে।